দৌড় হবে, ঠিক আছে, 400 মিটার দৌড় দেওয়ার চেষ্টা করবো আমরা, বুঝতে পারছি বাবা? ওকে রেডি, 1 2 3 বিসমিল্লাহ বলে দৌড় দাও 400 মিটার। ওকে শাবাশ, ওখানে গর্ত আছে দেখে পার হয়ে, ভেরি গুড। দৌড় এমন একটা পরীক্ষার অংশ, শারীরিক পরীক্ষার অংশ, সেটা কিনা তোমার সেনাবাহিনীতে আসবে 500 মিটার, 600 মিটার অথবা 700 মিটার। এরপরে পুলিশে তো দৌড় আছেই, 7টা ইভেন্টের মধ্যে 200 মিটার, এরপরে 1600 মিটার। অনেক ক্ষেত্রে নৌবাহিনীতে দৌড় হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে বিমানবাহিনীতে যারা প্রভোস্ট এবং খেলোয়াড় ট্রেডে যায় তাদেরকে অনেক সময় দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে প্রস্তুতি নিতে, তাদেরকে আমরা এইভাবেই আসলে প্রতিনিয়ত বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজগুলো করে থেকে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে। আর ফিজিক্যাল এক্সারসাইজ করলে একটা ছেলের সার্বিক ডেভেলপমেন্ট ঘটে, একটা ছেলে পরিশ্রমী হয়ে ওঠে। আর একজন গর্বিত সৈনিক হতে চাইলে তাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে, শারীরিকভাবে সুস্থ এবং সুঠাম হতে হবে। এই দিকটা মাথায় রেখে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যারা আসে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে, তাদেরকে আমরা এইভাবে প্রতিনিয়ত শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি। শারীরিক অনুশীলন না করলে ফিজিক্যাল ফিটনেস কোনোভাবেই আসবে না। যারা মূলত চেষ্টা করছো বিভিন্ন বাহিনীতে যাওয়ার জন্য, তারা প্রতিদিন এইভাবে দৌড়ানোর অনুশীলন করে থাকবা, দৌড়ানোর প্র্যাকটিস করবা, তাতে করে দেখা যাবে ইনশাল্লাহ পরীক্ষা দিতে গেলে আর বাদ করবা না। আর দৌড় যেহেতু প্রত্যেকটা বাহিনীতেই হয় মোটামুটি, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীতে তো হবেই, আবার বিজিবি তো হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতিদিন দৌড়াবা। প্রতিদিন দৌড়ালে তোমার স্ট্যামিনা বাড়বে, কার্যকরী ক্ষমতা বাড়বে, ঠিক আছে? প্রতিদিন 500, এরপরে 600, 700, 800, 1000, 1500 মিটার পর্যন্ত দৌড়ানোর চেষ্টা করবে। যত দৌড়াবা তত তোমার ভালো হবে শরীরের জন্য। আর যারা চেষ্টা করছো প্রস্তুতি নিবা, বা যারা চিন্তা করছো প্রস্তুতির জন্য আসতে চাও সোজা ট্রেনিং একাডেমিতে, অবশ্যই অবশ্যই তোমরা সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো প্রস্তুতি নিতে। আমাদের সমসাময়িক ব্যাচগুলোতে ভর্তি চলছে, গুড, সবার সুন্দর হচ্ছে। এই হাতে তালি দাও, তালি দাও, তালি দাও, গুড, তালি দাও, ভেরি গুড, ভেরি গুড। আছে তো দম নাকি? দম আছে তোমাদের? কয়টা হইলো, কয় পাক হইলো? ওকে, এটা লাস্ট, এটা লাস্ট, ঠিক আছে, এটা লাস্ট, ভেরি গুড, সাবাস, দিতে থাকো।